আমরা চলে এসেছি কলকাতা থেকে 54 কিলোমিটার দূরে হাজিপুর। অবাক লাগছে, হাজিপুর কলকাতা থেকে আবার 54 কিলোমিটার দূরে গঙ্গার ধারে এত সুন্দর পিকনিক স্পট। হাজিপুর মানে হলো আমাদের ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবারের আগের নাম ছিল হাজিপুর, ব্রিটিশরা এর নাম দিয়েছে ডায়মন্ড হারবার। এখানে পিকনিক করতে আসতে গেলে কীরকম কী ব্যবস্থা রয়েছে, কোন ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে, কীভাবে আসতে হবে ইত্যাদি সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে যাবে। তাহলে ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরতে ফিরতে। তা সকালবেলা বেরিয়ে পড়েছি, আজকে আপনাদের নিয়ে যাব ডায়মন্ড হারবার। তা ডায়মন্ড হারবার যাওয়ার পথে আমরা এখন ডায়মন্ড হারবার রোড দিয়ে যাচ্ছি। তা আমতলা থেকে মোটামুটি 10-12 কিলোমিটার এগিয়ে এসেছি, এখনও 14 কিলোমিটারের মতন যেতে হবে আমাদের ডায়মন্ড হারবার পৌঁছতে। তাহলে চলুন ডায়মন্ড হারবার। ট্রেনে করে আসতে গেলে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার যাবার প্রচুর ট্রেন আছে, সময় নেয় 1 ঘন্টা 40 মিনিটের মতো। ডায়মন্ড হারবার রেল স্টেশন থেকে চলে আসুন টোটো ধরে চিংড়িখালি ফোর্ট বা পুরনো কেল্লা, অথবা বাসে করে আসতে গেলে বাবুঘাট থেকে চেপে পড়ুন ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে। আধুনা ডায়মন্ড হারবার ইতিহাসের পাতায় হাজিপুর নামেই পরিচিত। এই হাজিপুর একসময় ছিল পর্তুগিজদের ঘাঁটি। হাজিপুরের পূর্ব তীরের খাঁড়িতে ভাটার সময় সকালে বিকেলে সূর্যকিরণ প্রতিফলিত হয়ে চোখ ঝলসে যাওয়ার উপক্রম হতো। মাঝ নদী থেকে মনে হতো যেন পাড়ে পড়ে রয়েছে এক বিশালাকার উজ্জ্বল হীরকখণ্ড, যা দেখে পর্তুগিজ বাণিকরা হাজিপুরকে ডায়মন্ড ক্রিক বলতে শুরু করে। পরবর্তীকালে হাজিপুরে ঘাঁটি গাড়ে ব্রিটিশরা। বাণিজ্যের সুবিধার্থে হুগলি নদীর তীরে বন্দর গড়ে তোলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। একই সঙ্গে নদীপথে নজরদারি, পাশাপাশি সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কয়েক বিঘা জমিতে 3টি বিশাল আয়তনের বহুতল দুর্গকে নিয়ে গড়ে ওঠে ব্রিটিশদের একটি কেল্লা। কেল্লা নিরাপত্তার জন্য 3টি কামানও বসানো হয়েছিল। মূল্যবান কাঠের বিশাল উচ্চতার একটি লাইট হাউসও ছিল, ছিল ওয়াচ টাওয়ার। ইতিহাসের পাতায় তৎকালীন হাজিপুরের বন্দরটি চিংড়িখালি পোর্ট নামেই পরিচিত। দেশ স্বাধীন হওয়ার পর প্রকৃতির নিয়মে ইতিহাসের স্মৃতি বিজড়িত চুনসুরকি ইঁটের তৈরি কেল্লার ক্ষয় হতে শুরু করে। ক্ষয়িষ্ণু সেই কেল্লাই ডায়মন্ড হারবারের বাসিন্দাদের মুখে মুখে পুরাতন কেল্লার তকমা পায়। একসময় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই কেল্লা, আজ কেল্লার ছিটে ফোঁটাও আর অবশিষ্ট নেই। রক্ষণাবেক্ষণের অভাবে গঙ্গার গড়াল গ্রাসে বিলীন হয়ে গেছে কেল্লা, অবশিষ্ট বলতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি ইঁটের টুকরো। এলাকার বাসিন্দাদের মতে পুরনো কেল্লার টানে আগে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকত। নদীর ভাঙনে কেল্লা প্রায় তলিয়ে যেতে বসেছে, ফলে আনাগোনা কমেছে পর্যটকদের। এই ডায়মন্ড হারবারকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করার জন্য সরকারও কিন্তু বসে নেই। ডায়মন্ড হারবারের পশ্চিম দিক দিয়ে বয়ে চলেছে হুগলি নদী। নদীর পার বরাবর জেটিঘাট থেকে মুক্তাঙ্গন পর্যন্ত প্রায় 1 কিলোমিটার জায়গাটিকে পাখির চোখ করা হয়েছে। এই জেটিঘাট থেকে কেল্লার মাঠ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার নদীর পাশ বরাবর ফুটপাথ থেকে বেশ কিছুটা ক্যান্টিলিভার বাড়িয়ে নদীর ওপর ঝুলন্ত ব্যালকনি তৈরি হবে। এখানে থাকবে রেস্তোরাঁ থেকে টয়লেট, বাহারি গাছ ও আলু দিয়ে মুড়ে ফেলা হবে এই জায়গা। গঙ্গার পার বরাবর এগিয়ে এসে মুক্তাঙ্গনকে ক্রস করে রাস্তাটা ডান দিকে যে নেমে গেছে পিকনিক স্পটের দিকে, এগিয়ে গেলাম সেদিকেই। পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার পৌরসভা পরিচালিত ইকো পিকনিক গ্রাউন্ডে। পিকনিক না করে পিকনিক গ্রাউন্ডে গঙ্গার ধারে বসার জন্য মাথামিচু চার্জ 10 টাকা, গাড়ি ও বাইক পার্কিংয়ের জন্য এখানে আলাদা ব্যবস্থা আছে। ঢুকে পড়লাম পিকনিক গ্রাউন্ডে, দেখলাম পিকনিক করার জন্য রয়েছে যাবতীয় সুব্যবস্থা।
পাবড়ি চাট থেকে নাগরদোলা, বেলুন থেকে ঝালমুড়ি, অভাব নেই কোনো কিছুরই। পর্যটক টানতে পিকনিক গ্রাউন্ড সাজাতে উদ্যোগী হয়েছে এখানকার পৌরসভা। রয়েছে বাংলো, বাংলোয় তিনটি ঘর, ভেতরে 150 থেকে 200 জনের বসে খাওয়ার জায়গা, অ্যাটাচড বাথরুম। 3000 টাকা ভাড়ায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাটানো যাবে এই বাংলোয়। রাত্রিবাসের কোনো সুযোগ তবে এখানে নেই। বাংলোর পেছনেই রয়েছে পাঁচিল ঘেরা 1000 বর্গফুটের 2টি ভিআইপি তাঁবু, ভাড়া 2000 টাকা। এছাড়াও সাধারণের জন্য রয়েছে মোট 10টি তাঁবু, 20x20 ফুটের প্রতিটি তাঁবুর ভাড়া 1000 টাকা। যারা কোনো তাঁবু ভাড়া নেবেন না, তারা ফাঁকা মাঠে বসেই মাপতে পারেন পিকনিকে। সব মিলিয়ে সঙ্গে 1500 মানুষ কেল্লার মাঠে বসে পিকনিক করতে পারবেন। পর্যটকদের জন্য রয়েছে পর্যাপ্ত পানীয় জল ও শৌচাগারের সুব্যবস্থা। তাঁবুতে চেয়ার টেবিলের ব্যবস্থাও রয়েছে। মাঠ জুড়ে রাখা রয়েছে রং বেরঙের ছাতা এবং মাংকি ডাস্টবিন। কেল্লার মাঠে পিকনিক থেকে শুরু করে বাংলো বুকিং এবং টেন্ট বুক করার জন্য নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলেই হবে। শীতকালে ডায়মন্ড হারবারে আসবে না খেজুর রস কিনবেন না, মানে খেজুরের পাটালি বা খেজুর গুড়। আমার এখানে ডাইরেক্ট একদম খেজুর গুড় তৈরি হচ্ছে রস থেকে, সেখান থেকে আপনি খেজুর গুড় কিনে নিতে পারেন 100 থেকে 110 টাকা কিলো। চাইলে আপনি ডায়মন্ড হারবারে রাত্রিবাসও করতে পারেন, সেজন্য রয়েছে WBTDC-র আন্ডারে সাগরিকা ট্যুরিস্ট লজ। এছাড়াও এখানে রয়েছে বহু বেসরকারি ট্যুরিস্ট লজ এবং হোটেল। পেটটা অনেকক্ষণ ধরেই চুঁইচুঁই করছিল। ডায়মন্ড হারবার থেকে বকখালির দিকে যে রাস্তাটা সোজা বেরিয়ে গেছে, কিছুটা হেঁটেই ডান হাতে পড়বে দেবুর হোটেল। বকখালির দিকে চলে গেছে সেই রাস্তাটা ধরে মিনিট 5 হার্ডলি পড়ে যাবে দেবুর হোটেল। এখানে যে মিল সিস্টেমে খাওয়া দাওয়া আছে সেটা হচ্ছে 60 টাকা। 60 টাকায় কি কি আছে? আলু ভাজা, ভাত, ডাল, গরম গরম মাছ ভাজা, মাছের বড়া আর শুক্তো। এছাড়া আপনি যদি চান চিকেন, এর জন্য আলাদা মাছ, বিভিন্ন রকমের মাছ আছে, পার্সে আছে, পাবদা আছে, তোপসে আছে, পোনা আছে, তাদের জন্য আলাদা আলাদা চার্জ। খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। অস্তমিত সূর্য ও বক ধার্মিককে সাক্ষী রেখে ত্যাগ করলাম ডায়মন্ড হারবার। আশা করি ভিডিওটি সবাইকার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।